Hello friend, good morning. এখন বাজে সকাল 9:30 আর আজকে রবিবার জল আনতে যাচ্ছে তো এখন 9:30 বাজে সকালে আর এখন ঋষির বাবা জল আনতে যাচ্ছে ঋষি মানে আমার ছেলে ঋষির বাবা এখন জল আনতে যাচ্ছে আর হচ্ছে আমি এখন চা বানাবো আর ওদিকে মাকে দেখলে মা ওদিকে হলো মানে মার হলো স্ট্রোক হয়েছে তো এক সাইডটা পুরো প্যারালাইজড আর হলো ব্যায়াম করতে চায় না মানে কিছু করতে চায় না তো জোর করে ব্যায়াম করানো হয় আর ব্যায়াম করতে নিয়ে যে এত চিৎকার করে চেঁচামেচি করে তো তোমরা আমার ব্লগে কন্টিনিউ থাকবা তো সব দেখতে পারবা আমার শ্বশুর আছে শাশুড়ি আছে আমার ছেলে আছে আমি আর আমার হাজব্যান্ড আমরা এই কজন বাড়িতে এই কজনের ফ্যামিলি আমাদের এখন চা বানাবো মা এখন চা খাবে মাকে চা দিব এখন চা দিয়ে রুটি খাবে আর রুটিটা আমি এখন বানাবো না রুটি আমি কালকে রাত্রে একবারে সব রুটি বানিয়েছি মানে রাতেও খেয়েছি সবাই আবার হচ্ছে এখন খাবো তো চলো এখন হচ্ছে চাটা বানাই আর আমি এখনই হলো মুখ টুক ধুয়ে জামাকাপড় চেঞ্জ করে আসলাম বাসি জামাকাপড় তো চলো বেশি বকবক করবো না তো এখন হলো চা খাবো সবাই মিলে এত বড় বড় লাগে কেন মুখটা আমি বুঝি না ক্যামেরাতে ক্যামেরা ধরা ঠিক হচ্ছে না নাকি তো এখন হলো চা বানাবো আর বিছানাটা গুছাবো এই দেখো বিছানার অবস্থা খুব খারাপ বিছানাটা গুছাবো তারপরে চিকেন আনতে যাবে বাজারে চিকেন রান্না করবো তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো দেখো চলো আর একবার মাকে দেখে আসি ওদিকে ছেলে চা খাবে বলছে চা বানাবে কখন চা বানাবে কখন মুখটা তো বড় লাগে কেন আমি বুঝি না কি চা খাবা চা খাবা আর কি খাবা আচ্ছা চা আর কি খাবা চা আর কি খাবা চা রুটি ঠিক আছে দিচ্ছি রুটি আর কিছু না তো ভিডিও ক্যামেরা করলাম এই যে এই যে ভিডিও ক্যামেরা করলাম তোমাকে এই যে এই তোমার খালি পায়খানার গল্প খালি পায়খানার গল্প না দুধ নিয়ে আসলো এখন চা বানাবো আর আমি এখনো মাথাটা কিছু কিচ্ছু আছড়াইনি দেখো কেমন পাগলের মতো লাগে আমাকে পাগলের মতো লাগে না দেখতে তো এখন মাথা আছড়াবো সবকিছু বলবো বাচ্চাকে দেখা এই জামা খুলে না জামা খুলে না জামা খুলে না এই জামা খুলে না এই জামা খুলে দিল কোথায় জামা কোথায় বাথরুমে ও এই 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 এটা কি ই বাবা জামা প্যান্ট সব খুলে দিল এই দেখো জামা প্যান্ট সব খুলে দিল আমি এখন এদিকে চা বসাবো এদিকে বিছানাটা গুছাবো তো চলো দেখতে থাকো ঋষিকে তখন দেখানো যাবে না এই যে ঋষি জামা প্যান্ট আর এই যে ঋষি এ দেখাবো 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 দেখাই 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 হ্যাঁ দেখাই কি হয়েছে দেখাইলে দেখাই যে চা হয়ে গেল আর এই যে রুটি আসি নাও কোথায় যাচ্ছিস এটা ঋষির দুধ এনে বাবা এনে ঋষি এনো নাও 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 বিস্তার না বাবা বিস্তার পড়বে আমি বিস্তারটা এখন টান টান করে পাতলাম খালি ওগুলা খালি ঘাস করে বাসি আছে নিচে আসুন দাও ওই যে আসুন ওই যে আসুন ওই যে এই যে আসুন আসুন ছাড়া বসে যায় নাকি ঠান্ডার মধ্যে আর কোথায় কোথায় তোয়ালা রাখে এটার মধ্যে বসো হ্যাঁ এটা তো বসো আমরাও চা নিয়ে আসি হ্যাঁ আমাদেরও আসুন নিয়ে আসো ওইটা পাতলে ভালো হইতো না খাও 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 খাওয়া একদিকে মুখ করে ঘুরে থাকা
রাস্তার দিকে তাকারিস। চালাও 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 সাইকেল চালানো, গাড়ি চালানো কেউ কোনোদিন ভুলে? কত বছর সাইকেল চালাই না? এই দেখ কত বছর পরে তোর মাথা চালায় না। আমারটা দেখে দেখে বল 10 মিনিট চিকেন আনবা, শুনো চিকেন আনবা আর হচ্ছে ইস আনবা, রসুন আনবা আর হচ্ছে ওই যে ডালের বড়ি আনবা। তোর দুইটা ঋষি আর ঋষির বাবা ওরা দুজনে বাজারে গেল আর এখন আমি সব কাজ করব। বিছানাটা গুছানো হয়নি এখনো, চিন্তা করো আমার এখনো বিছানা বিছানো হয় না। আর মা ওইদিকে ঘরে শুয়ে আছে, মাকে ওই পাশ থেকে নিয়ে আসলো ওই পাশে, তো মা এখন শুয়ে আছে, আমি এখন এই দেখো বিছানার অবস্থা গুছাই, এখন ওগুলো গুছাই, তারপরে রান্নার ব্যবস্থা করব। আবার ঘর মুছা কাপড় ধোয়া ওগুলো তো বাকি আছে, ওগুলো করতে হবে, তারপরে পুজো দিতে হবে। তো চলো দেখতে থাকো, দেখো বিছানাটা ফাইনালি গুছানো হলো। এই যে তুই তো বুদ্ধিমান, দাঁড়া দেখো ঋষি সাইকেলটা। এই তো ঋষি পারলো, বাহ রাখ। তুই ঘাইমে গেছিস ঋষি সাইকেল চালাচ্ছে চালাইতে? হ্যাঁ তো, ওই যে দিক দিয়ে ঘাম পড়তেছে, দিক দিয়ে ঘাম পড়তেছে। এই যে মাকে এখন ব্যায়াম করাচ্ছে। মাথা নিচে ব্যায়াম করতে দেয় না, মনে করে ব্যায়াম করানোর সময় করো ব্যায়াম, আমি কাজ করি। তো দেখো এখন হচ্ছে নিয়ে আসলো বাজার জামা কাপড়, দুই ঘটনা বুঝি কি কিসের প্রসাদ কালী পূজার। হ্যাঁ ভালো খিচুড়ি সাদা আছে, তাই তুমি খাই আসলা? খাবার একটু বাবা খিচুড়ি নিয়ে আসলো, কালী পূজার খিচুড়ি, তা খাবো একটু পরে। আর ওইদিকে মাকে ব্যায়াম করাচ্ছে, আমি এখন ইসে করবো, কালকে তো পূর্ণিমা লাগবে না, দোল পূর্ণিমা, তো এইটা ধুবো, এই যে এই চাদরটা ধুবো, এমনি ঘরের মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে, এটা ধুবো আর এই যে পাপোশটা ধুবো, এই যে পাপোশটা ধুবো আর বিছানা চাদর দু তিন দিন আগে একবার চেঞ্জ করছি, এখন আবার কালকে আবার চেঞ্জ করবো, কালকে চেঞ্জ করবো সকালে হয়ে যাবে তাহলে। তো চলো দেখতে থাকো, এখন একদম রান্না বাড়ি করার সময় আবার আসবো, ঠিক আছে? এখন আর আসবো না, কারণ কি অলরেডি 10টা পা আছে, দেখো। এই যে দেখো ঘাইমে টাইমে একদম সাইকেল চালায় কি অবস্থা, এখন আসলো ঘরে সেই অবস্থা খারাপ, ঘাম ঘুম বের হয়ে একদম শেষ। পড়তে বসবি না? কখন বসবো? কখন বসবি কাজ করি।
কোন বাজে হচ্ছে একটা কুড়ি আর কি কি রান্না করলাম কত দূর রান্না করলাম চলো দেখ এই দেখো আমরা কোথায় আসছি এখন আরে সুন্দরবনের ছাড়ো লাগলেই হলো না এখন আসলাম ঋষি হ্যাঁ বউ লাগলেই হলো ঋষিকে এখন চেষে দিলাম চেষে দিয়ে আমরা এখানে আসলাম এই যে এখানে বসলাম এই যে এখানে বসলাম কুয়ারিং এই কলেজে ঋষির বাবা পড়ছে এই কলেজে তাই না তুমি কলেজে পড়ছো না এই কলেজে ঋষির বাবা পড়ছে রুম্পা পড়িনি রুম্পা আমি পড়িনি এই কলেজে রুম্পা চান্স পাইনি হেই কি বলে আমি বলে চান্স পাইনি যাই হোক এতক্ষণ ঘুরলাম আগে চান্স পেলে দুদিন একটা দেখা হয়ে যেত তাই না আর বললো না ঋষি বাবা লজ্জা লাগছে এতক্ষণ আবার মতো ঘুরলাম মার্কেটে মার্কেটে ঋষিকে চেষে দিয়ে তো ঋষির ছুটি হবে 6টার সময় এই জন্য খাওয়া দাওয়া করলাম রান্না কী কী করলাম সেটা তো তোমাদের দেখিয়েছি কিন্তু কী কী আর ভিডিও করা হয়নি দেখো বাচ্চাগুলো কী সুন্দর খেলছে সেই খেলছে বাচ্চাগুলো ঋষিকে নিবো একটু পরে ঋষিকে নিয়ে তারপর বাড়িতে যাব বাড়িতে গিয়ে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাব আমার বাপের বাড়িতে গিয়ে এখানে একটু বসবো তারপরে বাড়ি আসবো তো আজকে ফার্স্ট ব্লগিং করলাম তো এত বড় করবো না আরও যদি বেশি ভিডিও করি আরও বেশি বড় হয়ে যাবে ভিডিওটা তো ভিডিওটা আজকে এখানে শেষ করি বাই বাই